আসসালামু আলাইকুম। তো রফিক ভাই বলছি আবারও, আজকে আসলে একটা বিশেষ ব্যাপারে তোমাদের সাথে কথা বলা, এবং সেটা হচ্ছে যে গত 7 বছরের যে জার্নিটা আমার রয়েছে ইনস্ট্রাক্টর হিসেবে, প্রশিক্ষক হিসেবে, সেটা আসলে আজকে অনেক দিক থেকে পূর্ণতা পেল। আমি আসলে অনেকদিন ধরে চাচ্ছিলাম যে তোমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখো, তোমরা দেখবা যে প্রিজম গাইড বা ডগার ব্রাদার্স ছাড়া কিন্তু ওই রকম কোনো মাপের বই বাংলাদেশে নেই। বিকজ অফ হয়তো বা আমাদের স্যাররা টাইম পান না সেরকম একটা বই লেখার এবং একটা গাইড লেখার। তো অনেকে আমার কাছে কোয়েশ্চেন করছিল যে ভাই আপনি কোনো বই লিখবেন কিনা, বা আপনার কোনো বই লেখার ইচ্ছা আছে কিনা। ইয়েস, ইচ্ছা ছিল, আমি এখনও ওইটা নিয়ে কাজ করছি। এবং সবচেয়ে হ্যাপিয়েস্ট যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আজকে একটা প্রকাশনী থেকে, আমি প্রকাশনীর নামটা এখানে বলবো না, প্রকাশনী থেকে আমাকে এই বইটা দেওয়া হয়েছে। সো বইয়ের নামটা হচ্ছে সেলিউট। আমার মনে হয় যে নামটা মোটামুটি ক্যাচি। বইটা হচ্ছে একটা এক্সারসাইজ বুক। সো তোমার বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ গাইড অ্যান্ড আ এক্সারসাইজ বুক। সো একটা গাইড হচ্ছে যেখানে তুমি দেখতেছো যে হ্যাঁ এইভাবে আইকিউ করা লাগে, বা এই এই আইকিউ গুলো আসে, বা এই পিপিডিটি আমার, এটা স্পট বক্স, এটা অ্যাকশন বক্স। সো মোর অর লেস এখন ইন্টারনেটের এই জমানায় আমরা কিন্তু জানি যে আসলে কোনটা স্পট বক্স, কোনটা অ্যাকশন বক্স, কি কি থাকে, কি কি হয় আইএসএসবিতে। ইভেন দো ইউটিউবে একটু সার্চ করলে এটাও অনেক সময় আমি অবাক হই, দেখা যায় যে সেনা কর্মকর্তাদের বেতন নিয়ে কথাবার্তা বলা হয় যে দেখুন কোন র্যাঙ্কে কে কত বেতন পায়। সো এরকম ইন্টারনেটের জমানায় আমার কাছে মনে হয়েছে যে একটা এক্সারসাইজ বুক স্টুডেন্টদের খুব দরকার। এক্সারসাইজ বুক হচ্ছে একটা অনুশীলনী বই, যেটার মধ্যে শুধুমাত্র অনুশীলনীগুলো থাকবে, এবং যে অনুশীলনীগুলো উপরে জোর দেওয়া হয় সেগুলো সাইকোলজিক্যাল টেস্ট মোস্টলি, তারপর যেটা সেটা হচ্ছে ডিসকাশন টেস্টগুলো, এবং বেশ কিছু আইকিউ। এবং যেহেতু আমি যখন স্টুডেন্ট ছিলাম তোমাদের মতো, সেই অবস্থাতেই যেহেতু অনেকগুলো দেশি বিদেশি রাইটারদের বই পড়ে ফেলেছিলাম, সো ইট ইজ আ প্লেজার ফ্রম আইন যে আমার যে জ্ঞানটা রয়েছে সেই জ্ঞানটা আমি এই বইয়ের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। মনে রাখবা যে এই বইটা কখনোই একটা গাইড বই না পরিপূর্ণ, যেখানে তুমি পিপিডিটিতে কী হবে, আইকিউতে কী হবে, এগুলো তুমি কখনোই পাবা না। তুমি যেটা পাবা সেটা হচ্ছে যে মানে একটা পিপিডিটি কীভাবে করতে হয়, একটা পিপিডিটির পিকচার দেওয়া আছে, কীভাবে স্পটিং করতে হয়, কীভাবে অ্যাকশন করতে হয়, কীভাবে স্টোরি লিখতে হয়, তারপর হচ্ছে এক্সারসাইজের জন্য এনাফ জায়গা, যে জায়গাগুলো তুমি এক্সারসাইজ করতে পারবা, তারপর ছবিগুলা, যেখানে অনেকগুলো কন্টেন্ট দেওয়া হয়েছে, সাপোজ ডাব্লিউটির জন্য, কিংবা আমাদের যে সেলফ অ্যাসেসমেন্ট থাকে সেগুলো রাখার জন্য আইএসএসবি যতটুকু জায়গা দেয় আমরাও ততটুকু জায়গা বর্তমানে রেখেছি। এবং একটা বড় বিষয় হচ্ছে যে আমাদের বর্তমানে যে গাইডগুলো রয়েছে সেই গাইডগুলো কিন্তু দেখা যায় যে পরিমার্জিত হয় না, বা বছর বছর চেঞ্জ হয় না, বাট এই গাইডটা এই বছরে লেখা হয়েছে, এবং আমি আশা করি যে খুব তাড়াতাড়ি এটা সারা দেশে ছড়িয়ে যাবে। আমি পাবলিশারের কাছে প্রচণ্ড রকম অনুরোধ করেছি যে আমার যারা এরকম ছোট ভাই বোন রয়েছে তাদের জন্য যাতে একটা আলাদা হেল্পলাইন খোলা হয়, এবং সেই হেল্পলাইনের মাধ্যমে যাতে অর্ডারগুলো নেওয়া হয়, কারণ আমরা অলরেডি বই ছাড়তে না ছাড়তে আমাদের কাছে অনেকগুলো অর্ডার এসে পড়েছে। বিকজ অনেকেই আসলে আল্লাহর রহমতে আমাকে ফলো করতো, বা আমি কি পোস্ট দেই না দেই সেটার প্রতি একটা খেয়াল রাখতো। তো আলহামদুলিল্লাহ বইটার গায়ের মূল্য লেখা হয়েছে 580 টাকা, আমি যেটা দেখলাম যে 580 টাকা লেখা হয়েছে গায়ের মূল্য। বাট আমি 100% শিওর যে প্রকাশনী থেকে অবশ্যই একটা ভালো ডিসকাউন্ট এখানে অফার করা হবে, এবং বইয়ের পেজ সংখ্যা 224। সো একটা শুধুমাত্র একটা এক্সারসাইজ বুক হিসেবে, কিংবা শুধুমাত্র একটা গাইড হিসেবে, আমার কাছে মনে হয় যে একটা অনুশীলনী গাইড হিসেবে 224 পেজের একটা বই, আমার মনে হয়েছে দ্যাট ইজ কোয়াইট ফাইন। সো বাংলাদেশে যারা এখন ক্যান্ডিডেট আছো, তারা যদি প্রিজমে তুমি একটা ওভারঅল আইডিয়া পাচ্ছ, ডগার ব্রাদার্স আইকিউ বুকে তুমি আইকিউ সম্পর্কে একটা ভালো আইডিয়া পাচ্ছ, তার সাথে যদি এক্সারসাইজ বুক হিসেবে তুমি মনে করো যে একজন এক্স অফিসার ক্যাডেট তোমাদের রফিক ভাই, তোমরা সেই বইটা নিবা, সো প্লিজ কল অন দ্য হটলাইন অফ দ্য পাবলিকেশন, এবং তারা গাইড করবে। এবং আমি তাদেরকে রিকোয়েস্ট করেছি যত কনভেনিয়েন্ট ওয়েতে এই বইটা যাতে পৌঁছানো যায়, হোম ডেলিভারি সার্ভিসও হয়তো বা থাকবে, আমরা সামনে হয়তো বা রকমারি এবং আদার্স যে প্ল্যাটফর্ম আছে তাদের সাথে আমরা কথা বলবো, এবং
দোয়া করবা যাতে করে আমরা আমি পূর্ণাঙ্গ যে গাইডটা সেই পূর্ণাঙ্গ গাইডটা যাতে খুব তাড়াতাড়ি বের করতে পারি। সো যাদের যাদের দরকার সেলুড বইটা লুফে নিতে পারো, এটা আমার লেখা এবং আই ক্যান গ্যারেন্টি যে এটা নিয়ে কোনো সমস্যা তোমাদের ইনশাল্লাহ থাকবে না, এবং কাগজের মান থেকে শুরু করে সবকিছু আমি চেক করেছি। সো আই হ্যাভ ফুল কনফিডেন্স অন দিস বুক দ্যাট দিস ইজ আ ভেরি ফ্যান্টাস্টিক এক্সারসাইজ বুক। আই এম নট প্রেজিং ইট বিকজ ইট ইজ মাই বুক, আই এম প্রেজিং ইট বিকজ আই এম ডিফারেন্সিয়েটিং বিটুইন আ গাইড অ্যান্ড অ্যান এক্সারসাইজ বুক, একটা গাইড এবং একটা অনুশীলনী বই। একটা অনুশীলনী বই হিসেবে সেলুড বাংলাদেশে আজকে থেকে একটা রেভলিউশনারি স্টেপ নিল, এইটুকু আমি বিশ্বাস করি। ধন্যবাদ, কোনো কোয়েশ্চেন্স থাকলে প্লিজ করবা, এবং প্রকাশনীর নাম্বারটা পোস্টের সাথে দেওয়া থাকবে ইনশাল্লাহ। বেস্ট অফ লাক।